বইয়ের নাম চাঁদের পাহাড়, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। কথাটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর চাঁদের পাহাড় উপন্যাস হতে নেওয়া। সত্যি তাই, মানুষের আয়ু কখনো তার জীবনের মাপকাঠি হতে পারে না। হাজার কিংবা শত বছর বেঁচে থেকেও অনেকে কিছুই করতে পারে না। আবার অল্প কিছুকালের জন্য পৃথিবীতে আসা কিছু মানুষ আজও আমাদের মাঝে বেঁচে আসেন। অমর হওয়ার জন্য জীবনের বৈচিত্রতা অর্জন করতে হয়, আর সেজন্য স্বপ্ন থাকতে হয়, ত্যাগ থাকতে হয়। উপন্যাসের নায়ক শঙ্কর তেমনি এক স্বপ্নবাস যুবক, যার মন উড়ে যায় পৃথিবীর দূর দূরান্ত থেকে শত দুঃসাহসী কাজের মাঝখানে। সময়কাল 1909, সদ্য এক FA পাস করে গ্রামে এসেছে শঙ্কর বাবার অসুখ আর সংসারের দরিদ্রের মাঝে মায়ের অনুরোধে পাঠ করে চাকরি নিয়ে আসার জন্য। ফুটবলে নাম করে সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নাম যারা সাঁতারু শঙ্করকে হতে হবে পাঠ করলে বাবু। হ্যারি জনস্টন, মার্ক পেলো কিংবা রবিনসন ক্রুশোর মতো জীবন কাটানোর স্বপ্ন কি তবে দুসারা? না, স্বপ্নবাসীদের স্বপ্ন কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। ঘটনাক্রমে কিংবা সৌভাগ্যক্রমে শঙ্করের চাকরি জুটে রহস্য, অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চকর দেশ আফ্রিকার উগান্ডা রেলওয়েতে। আর সেই চাকরি জীবনে ঘটতে থাকে যতসব লোমহর্ষক ঘটনা। সেই লোমহর্ষক গল্পে শুরু হয় আফ্রিকার অলম সিংয়ের নরমাংস ভক্ষণে ভীতিকর অভিজ্ঞতার মাধ্যমে। শঙ্করের কর্মস্থল থেকে এক এক করে অনেক মানুষকে ধরে নিয়ে যেতে থাকে নরমাংস খেকু সিংহ। এরপর বদলি হয় ছোট এক স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে যোগ দেশে। স্টেশনে ঘরটা খুব ছোট, প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। আগের জায়গার তুলনায় এই জায়গাটা অনেক নিরাপদ, তাই না? মোটে নিরাপদ নয়, কারণ এবারে সিংহের সাথে যোগ হলে সাপের উপদ্রব। তাও যেন যেন সাপ না, আফ্রিকান কালো লম্বা, কালো মাম্বা সাপ, অর্থাৎ যাকে বলা হয় ব্ল্যাক মাম্বা। ভাবুন তো, অন্ধকার মাঝরাতে আপনার বিছানার উপর উদ্ধত ফোনা তুলে দাঁড়িয়েছে হিংস্রতম ব্ল্যাক মাম্বা, যেটার প্রতি সবলে 1500 মিলিগ্রাম তীব্র বিষ শিকারে শরীরে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। একসময় শঙ্করের দেখা হয় দিয়াগো আলভারেজ এর সাথে। লাল দাড়ি আর বড় বড় চোখের মানুষটি 1888 সালের দিকে কেপ কলোনির উত্তর পাহাড়ের জঙ্গলে খুঁজে বেরিয়েছেন সোনার খনির সন্ধানে। একসময় খনির সন্ধান পেয়েও তার জয় করতে পারেননি, তাই আবার বেরিয়েছে নতুন করে। শঙ্করকে সহযাত্রী হওয়ার প্রস্তাব করেছে, শঙ্কর রাজি হয়ে যায় সাথে সাথে। গল্পের মূল কাহিনী শুরু হয় এখানেই। এরপর রুদ্ধশ্বাস অভিযান, লোমহর্ষক ঘটনাক্রম, কষ্ট, সাহস, বীরত্ব আর বন্ধুত্বের নানা উদাহরণ সৃষ্টির মাধ্যমে এগিয়ে যেতে থাকে উপন্যাসের কাহিনী। শেষ পর্যন্ত কী পরিণত হয়েছিল তাদের জানতে পড়ে ফেলুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। এবং বইটি পড়ার পর অবশ্যই কমেন্টে জানাবেন বইটি আপনাদের কেমন লাগলো। বেশি বেশি করে বই পড়ুন, বই পড়লে আপনি নিজেকে জানতে পারবেন, জানতে পারবেন জীবনকে। বই পড়লে আশা করি আপনার বই পড়ার সময়টুকু বৃথা যাবে না। সবাই ভালো থাকবেন।